the character and credibility of the Secretary of State is at issue. 1970 এর দশকে মার্কিন পররাষ্ট্র নীতির আরেক নাম ছিল হেনরি কিসিঞ্জার। দুই মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং জেরাল্ড ফোর্ডের সময়ে পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন তিনি। সফলতার পাশাপাশি ব্যাপক সমালোচনা যেন ঘিরে রেখেছিল কিসিঞ্জারকে। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত যুদ্ধাপরাধী সদ্য প্রয়াত সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কম্বোডিয়া ও লাওসে ভিয়েতনাম যুদ্ধের সম্প্রসারণ, আর্জেন্টিনা ও চিলিতে সামরিক অভ্যুত্থানে সমর্থন এবং 1975 সালে পূর্ব তিমুরে ইন্দোনেশিয়ার রক্তক্ষয়ী অভিযানের পক্ষে মার্কিন অবস্থানের নেপথ্যেও ছিলেন তিনি। অথচ বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ সংঘাতের কারিগর কিসিঞ্জারকে কখনো সেভাবে বিচারের মুখোমুখি হতে হয়নি। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরুর পর নিজের ভূমিকার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন হেনরি কিসিঞ্জার। তৎকালীন পাকিস্তানি জেনারেল ইয়াহিয়ার বাংলাদেশে গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিতে প্রত্যাখ্যান করেছিলেন কিসিঞ্জার। এমনকি 1971 সালের 6 ডিসেম্বর ওয়াশিংটনে দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে হওয়া বৈঠকে বাংলাদেশে খাদ্য সহায়তার কথা উঠলে কিসিঞ্জার বাস্কেট কেস বা তলাবিহীন ঝুড়ির প্রসঙ্গ তোলেন। তার এমন মন্তব্য পরবর্তীতে ব্যাপক সমালোচিত হয়। শতবর্ষী এই মার্কিন কূটনীতিককে ভুল প্রমাণিত করে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে বাংলাদেশ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? বিশ্বের নানা প্রান্তের গবেষক বিশ্লেষকদের পাশাপাশি অর্থনীতি পর্যবেক্ষণকারী নানা প্রতিষ্ঠান বলছে উন্নয়নের দুর্বার গতি অর্জন করেছে বাংলাদেশ। গত 2 দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সামাজিক উন্নয়ন যে কোনো সূচকে বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়। সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্র হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি সব ক্ষেত্রেই বিশ্বে বাংলাদেশ এখন এক বিস্ময়ের নাম। গেল 1 দশকে 6% বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। রফতানিতে পার করেছে $50 বিলিয়ন মাইলফলক। ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল জানিয়েছে প্রবৃদ্ধি ও সার্বিক অগ্রগতির ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ 2035 সালের মধ্যে বিশ্বের 25টি বড় অর্থনীতির একটি হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পূর্বাভাস 2030 সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের 24তম বৃহত্তর অর্থনীতির দেশ। উন্নয়ন গবেষকরা আজকের বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল, এমার্জিং টাইগার এরকম নানা অভিধায় ভূষিত করছেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার একটি গ্রন্থে উল্লেখ করেছেন নানা সামাজিক সূচক যেমন গড় আয়ু, শিক্ষার হার, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিশু ও মাতৃ মৃত্যু হার কমানো সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের চেয়ে উন্নতি করেছে বাংলাদেশ। হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ি বলা সেই বাংলাদেশে এখন উন্নয়নের ধারা এগিয়ে চলেছে দুর্বার গতিতে। 2010 সালের 29 সেপ্টেম্বর খোদ যুক্তরাষ্ট্রেরই প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল বাংলাদেশ নিয়ে প্রকাশিত রিপোর্টের শিরোনাম দিয়েছিল বাংলাদেশ বাস্কেট কেস নো মোর। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।